আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এবার একাদশ শ্রেণীর পরীক্ষা না দিয়েই দ্বাদশ শ্রেণীতে উঠে গিয়েছে। 2022 সালেও সেই সব ছাত্রছাত্রী যদি পরীক্ষা না দিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে যায়, ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের নানা সমস্যা হতে পারে। তাই পরিস্থিতি অনুকূল থাকলে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনেই নেওয়া হবে বলে বুধবার জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নবনিযুক্ত সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আগামী বছর সিআইএসসিআই বোর্ড দ্বাদশের আইএসসি এবং সিবিএসই বোর্ড তাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নভেম্বর এবং এপ্রিল দুটো সেমিস্টারে ভাগ করে নেওয়ার কথা জানিয়েছে। উচ্চ মাধ্যমিক বোর্ডও কি এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চলেছে? চিরঞ্জীব বাবু জানান, আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকে দুটি সেমিস্টারে ভাগ করে নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে তার পরের বছর থেকে সেমিস্টারে ভাগ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার চিন্তাভাবনা করা হতে পারে। তিনি ধারাবাহিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়নের পক্ষে। এখন দেশ বিদেশের অনেক বোর্ডই আধুনিক পরীক্ষা পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন করে। এবারের উচ্চ মাধ্যমিকের মার্কশিট সংশোধনের কাজ প্রায় শেষ বলে দাবি করেন চিরঞ্জীব বাবু। জানান, 522টি স্কুল মার্কশিট সংশোধন করতে দিয়েছিল, তার মধ্যে প্রায় 480 থেকে 490টি স্কুলের মার্কশিট সংশোধন শেষ। খুব দ্রুত বাকি স্কুলের মার্কশিট সংশোধনের কাজ শেষ হয়ে যাবে।